কাজী একাডেমির নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা বিদেশে যাওয়ার জন্য রেডি থাকেন তাহলে আপনার জন্য বিএমইটি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি পেপার। এবার আপনি যদি বিএমইটি কার্ড ডাউনলোড করে থাকেন এবং সেটি যদি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা এখনও ডাউনলোড করেননি তাহলে এখনই বিএমইটি কার্ড ডাউনলোড করে সাথে রাখুন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে এদেশে অথবা বিদেশে। বিএমইটি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজারের সার্চ বক্সে বা সার্চ বারে টাইপ করুন https://www.amiprobassi.com/। লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ক্লিক করেও প্রয়োজন মেটাতে পারেন। তারপর সার্চ করুন বা এন্টার চাপুন, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন আমি প্রবাসী অফিসিয়াল ওয়েব পেজ আপনার সামনে চলে এসেছে। এই পেজের মেনু বারের মাঝখানে দেখুন লেখা আছে বিএমইটি কার্ড, ঠিক এখানে ক্লিক করুন এবং একটু নিচের দিকে এখানে দেখুন একটি বক্স রয়েছে, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে লিখুন বা টাইপ করুন। তারপর নিচে দেখুন ক্যাপচা লেখা আছে, এই ক্যাপচা ডান পাশে ফাঁকা বক্সের মধ্যে লিখুন। এবং এখান থেকে সার্চ করুন, সার্চ করার সাথে সাথেই আপনার বিএমইটি কার্ড ডাউনলোড হয়ে যাবে। যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন তবে এখানে ডান পাশে উপরের দিকে দেখতে পাবেন ডাউনলোড হচ্ছে, আর যদি মজিল্লা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন তবে এখানে নিচে বাম পাশে দেখতে পাবেন ডাউনলোড হচ্ছে। আর যদি আমার মতো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন তবে আমি যেমন ডাউনলোড করলাম ঠিক একইভাবে আপনিও ডাউনলোড করে নিন। এখানে একটি কথা বলে রাখি, যদি আপনার বিএমইটি পেমেন্ট আগে থেকে কমপ্লিট করা থাকে তাহলেই এভাবে সাথে সাথে ডাউনলোড হবে, আর যদি পেমেন্ট না করা থাকে তবে আপনাকে পেমেন্ট করতে বলবে, বিকাশের মাধ্যমে আগে পেমেন্ট করে নিন তারপর ডাউনলোড করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এই রকম উপকারী সাহায্যকারী ভিডিও আরও দেখার জন্য কাজী একাডেমিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।